নানা অজুহাতে প্রথমে দলিল করতে অপারগতা প্রকাশ, তারপর 7 লাখ টাকায় রফা হয় ওয়ারিশান জমির দলিল করতে। তবে একই জমি বিক্রি হয়ে যায় অন্যজনের নামে। টাকার বিনিময়ে দলিল কারসাজির এমন অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভোয়াপুরের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে প্রতারণার মামলা করেছেন জমির প্রকৃত মালিক। টাঙ্গাইলের ভুয়াপুরের ঘাটান্দি এলাকার বাসিন্দা সাবেক সাব রেজিস্ট্রার হায়দার আলী, তিনি নিঃসন্তান হওয়ায় তানিয়া সুলতানা নামে একজনকে দত্তক নেন, তিনি ও তার স্ত্রী। হায়দার আলীর মৃত্যুর পর তার সম্পদ নিয়ে তৈরি হয় জটিলতা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দত্তক কন্যা তানিয়ার স্বামীর নামে 26.82% জমির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দলিল করে দিতে চান মৃত হায়দারের স্ত্রী মাজেদা বেগম। তখনই বাধে বিপত্তি। নানা প্যাচ দেখিয়ে হায়দারের স্ত্রীর কাছে ঘুষ দাবি করেন সাব রেজিস্ট্রার। পরে 7 লাখ টাকায় একটি দলিল করে দেয়ার রফা হয়। এ নিয়ে একটি দলিলও তৈরি হয়, কিন্তু এই দলিলেও কারসাজি হয়। বাড়ি মেয়া জানতে পারেন তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করা মূল দলিলে কাটাকাটি করা হয়েছে, এমনকি অন্যজনের কাছে একই জমি বিক্রি করে একটি দলিল করা হয়েছে। সাব রেজিস্ট্রার বিভিন্নভাবে তালবাহানা করে এবং পিছিয়ে নেয় এবং সেরাজের মাধ্যমে 7.5 লক্ষ টাকা দাবি করে। আমার বাসায় গিয়ে জুয়েল, আজিজ ভেন্ডার, কাফা শুকিল এলের মাধ্যমে কমিশন দলিল করে নিয়ে আনে, কিন্তু আমার দলিলটি অন্যায়ভাবে আমার বিপক্ষে পক্ষের দাবিদার ওনার দলিলটি আমার দলিলটি কেটে তার দলিলটি সম্পাদন করেছি। এখন সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে লিগাল নোটিশ ও প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে দলিল বাতিলের জন্য আদালতে মামলা করা হয়েছে। তাদের মাধ্যমে টাকাটা নিয়ে স্যার, তাদের মাধ্যমে টাকাটা ব্যাক করে দিয়ে দিন। সে বলল যে আপনি, আমি এই বিষয়ে জানি না, তবে আপনি জুয়েলের বিরুদ্ধে আর হইল সিরাজের বিরুদ্ধে যে কর্মচারী ওদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেন। দুদকের অভিযানেও দলিলে কারসাজির বিষয়টি উঠে এসেছে। এমন কাজে জড়িত সাব রেজিস্ট্রি অফিসের দুজনকে বদলি করা হয়েছে, তবে সাব রেজিস্ট্রার এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আপনার হচ্ছে ইন্টারভিউ দেওয়া যাবে না? আমি অফিসের পিয়ন, আমি সবার চা দেই আর স্যারের ক্লাস পরিশ্রম করি, এ পর্যন্ত দিই আমার। জেলা রেজিস্ট্রার জানিয়েছেন জালিয়াতির ঘটনার তদন্ত চলছে। আমি অবহিত হওয়ার সাথে সাথেই এটা আমি তদন্তের ব্যবস্থা করেছি এবং একজন সাব রেজিস্ট্রারকে, পার্শ্ববর্তী সাব রেজিস্ট্রারকে আমি তদন্তের দায়িত্ব দিই এবং ইতিমধ্যে সে তদন্ত রিপোর্ট প্রায় সম্পন্ন করে আসছে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমি করব যদি তদন্তে প্রমাণিত হয় ইনশাল্লাহ। জেলায় দলিল রেজিস্ট্রি করতে সরকারি ফি এর বাইরে অনেক টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।